যুগের সাথে তাল মিলিয়ে চীনে বাড়ছে অনলাইন কেনাকাটা। সম্প্রতি প্রকাশিত সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে 90 কোটিরও বেশি মানুষ অনলাইনে কেনাকাটা করছে, যা দেশের মোট জনসংখ্যার 64.3%। আর এভাবেই চীনে দিন দিন সম্প্রসারণ ঘটছে ডিজিটাল অর্থনীতির। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংস্থা চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার প্রকাশিত ওই ব্লু বুকে দেখা যায়, 7% অনলাইন ক্রেতা চায়না চিক অর্থাৎ চীনের ছোটোখাটো ভোগ্যপণ্য কিনছেন বেশি। মূলত এসব পণ্যে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি ও আধুনিক ডিজাইনে একীভূত করা হয়েছে। 66.5% চায়না চিক ক্রেতা বিশ্বাস করেন, দেশীয় পণ্যের গুণমান বিদেশি ব্র্যান্ডের তুলনায় ভালো। ইন্টারনেট চায়না চিকের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছে, যার কারণে দেশের উৎপাদন শিল্প দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের সাংস্কৃতিক সৃজনশীলতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া স্মার্ট ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সবুজ পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। প্রতিদিন দেখা যায় অনলাইনে ক্রেতা কেবল ছোটোখাটো পণ্য নয়, তাদের 25% গত 6 মাসে নতুন জ্বালানির যানবাহন এনইভিও কিনেছেন। এ কারণে দিন দিন এনইভি ব্যবহারের সংখ্যাও বাড়ছে। দেশটির এনইভি এর উৎপাদন এবং বিক্রয় দুটি টানা 9 বছর ধরে বিশ্বের প্রথম স্থান ধরে রেখেছে। ব্লু বুকে দেখা যায় স্বাস্থ্য সচেতন ভোক্তারাও অনলাইনে কেনাকাটা করছেন ব্যাপকভাবে। পরিসংখ্যান বলছে, অনলাইনে এ ধরনের পণ্য ও পরিষেবা নিচ্ছেন 26%-এরও বেশি মানুষ। ইন্টারনেট অন্যান্য ডিজিটাল প্রযুক্তি পণ্যগুলোকে আরও ডিজিটালাইজ করে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি গৃহস্থালী যন্ত্রপাতি ক্রয়ে ভোক্তাদের চাহিদা বেড়েছে। এছাড়া যারা অনলাইনে পণ্য কিনছেন তাদের 25% ভোক্তা আধুনিক জীবন উপভোগ করছেন। ব্লু বুকে দেখা যায় চীনের 90 ও 0 দশকের প্রজন্মের পাশাপাশি প্রবীণ গ্রামীণ বাসিন্দারাও এখন অনলাইন কেনাকাটায় ক্রমবর্ধমান শক্তিতে পরিণত হয়েছে। চীনে এখন 90 এবং 0 দশকের পরবর্তী প্রজন্মের মানুষদের মধ্যে 95% ও 88.5%ই অনলাইনে চায়না চিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন পণ্য কিনছেন নিয়মিত। বর্তমানে চীনের 60-ঊর্ধ্বদের প্রায় 70%ই অনলাইনে কেনাকাটা করছে। তারা স্বাস্থ্য এবং ঔষধ, সংস্কৃতি, পর্যটন এবং অন্যান্য বিনোদন পণ্য ও পরিষেবায় বেশি ব্যয় করছে। ব্লু বুকে আরও দেখা যায় চীনের 85.4% নারী তাদের সৌন্দর্য, ব্যক্তিগত যত্নের পণ্য, পোশাক এবং গয়নাসহ নানা প্রসাধনী অনলাইনে কিনছেন। সংশ্লিষ্টরা বলছেন, চীনের গ্রামীণ এলাকায় নেটিজেনদের 76.7% মানুষই অনলাইনে কেনাকাটা করছেন। তারা আবার ছোটোখাটো ভিডিও প্ল্যাটফর্মে পণ্য দেখে তবেই কেনাকাটা করতে বেশি পছন্দ করেন। নাজমুল হক রায়ান, সিএমজি বাংলা।